মাহফুজুর রহমান নওয়াজ ভাইয়ের জন্য দুটি বিশেষ নোট মনে হচ্ছে এই বক্তব্যের মধ্যে একটি হচ্ছে আপনাকে হাসতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনাকে বয়স ফিক্স করতে হবে তো রবীন্দ্রনাথ তার শেষ জীবনে লিখেছিলেন যে রবীন্দ্রনাথ মনে করতেন ওনার বয়স একুশ বছর চেয়ারম্যান সাহেব বলেছেন ওনার বয়স আঠারো আপনি এর মধ্যবর্তী কিছু একটি ফিক্স করতে পারেন উনিশ থেকে বিশের মধ্যে ও আপনাকে পঁচিশের উপরে যেতে হবে যে আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় শিল্পী মুস্তফা মনোয়ারকে এত সুন্দর সুন্দর কথার পরে এত চমৎকার চমৎকার বক্তৃতার পরে আমি যে কি বলবো জানি না তবে আমাদের কতগুলো সৌভাগ্য ছিল এবং আশীর্বাদ ছিল টেলিভিশনে সেইটা বলি আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল যে আমরা টেলিভিশন এর আগে দেখিই নি এইটা আমাদের প্রথম ছিল কিচ্ছু জানি না এই আরেকটা বড় আশীর্বাদ ছিল আমাদের ক্যামেরাগুলো এত বড় বড় ছিল ভীষণ শ্রদ্ধা করতাম হ্যাঁ এবং এত যত্ন করে চালাতে হতো যে সেটা একটু এদিক ওদিক হলে মানে পিকচার দিত না আরেকটি বড় কথা যে আমাদের কোনো স্পেশাল এফেক্টস ছিল না আমরা স্বাধীনতার সময় আগে ঠিক আগে যে স্পেশাল এফেক্টস করেছিলাম আয়না দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে সেটা মানে অসাধারণ কাণ্ড হয়েছিল যারা দেখেছেন তারা জানেন সেই জন্যে না পাওয়া এবং অল্প এইটা হলো যে কোনো শিল্পকলার প্রধান উপাদান সেই আমাদের ক্যামেরা তুলতে মানে তিনজন লাগতো এবং বেশিরভাগ টেলিভিশনই তখন ওই তিনজনের ক্যামেরা এখনও তিনজনের ক্যামেরাই আছে বিদেশে কিন্তু ওই কতগুলো জিনিস আছে যে না থাকা শিল্পকলা যদি না থাকে তাহলে মনের মানে উৎকর্ষতা বাড়ে এবং আমাদের কবি সাহিত্যিকার ছিল কি কিছুই ছিল না তাদের তবুও তারা পেরেছে তো শিল্পকলা বা প্রোডাকশান সবই তাই যে আমাদের কম থাকতে হবে বেশি হলে পারবে না তো যেখানে যেখানে এই কমের সাধনা আছে সেখানে বোধ আমরা পেরেছি তো সেইটি হলো বড় কথা আরেকটি কথা হলো যে ইয়ের যে অনেকে বলছে যে গম্ভীর নওয়াজের সাহেব গম্ভীর আসলে পাহাড়কে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এত গম্ভীর কেন তুমি কোনো কথাবার্তা বলো না মাঝে মাঝে অবশ্য আগ্নেয়গিরি দেখা যায় সেটাও তো রাগেরই ব্যাপার বললো না তুমি তাহলে ভালো করে দেখো নি আমাকে তাহলে কেন তুমি বলে আমার তুমি নদীতে স্নান করো বলে হ্যাঁ করি তোমার ফসল ফলে হ্যাঁ ফলে তো সেই নদীটা কে দিল আমারই ঝর্ণা আস্তে আস্তে বইতে 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 তো সেই ওই রাগটা আমার দেখার ভুল ওর ইয়ে যে ঝর্ণা বইছে সেই ঝর্ণা যে নদী হচ্ছে এবং ক্ষেত তৈরি হচ্ছে এবং আমি স্নান করছি নৌকা চালাচ্ছি সব কর্মগুণ এসে হাজির হচ্ছে সেটা একটা গাম্ভীর্যর জন্যেই তো সেই জন্যেই এটা গাম্ভীর্য নয় এটা হলো সৃষ্টির নিরাপতা হ্যাঁ তো সৃষ্টির নিরাপতা না থাকলে তো হয় না সব সৃষ্টিতে নিরাপতা লাগে এবং আরেকটি কথা যে সকলেই বলছেন যে অনেক দিন বেঁচে থাকা উচিত বাংলাদেশে কি বেঁচে বেশি দিন বেঁচে থাকা উচিত আমার মনে হয় না এত মানে কথা শোনা ওরে বাপ রে না শোনাই ভালো আইদার জঙ্গলে চলে যাওয়া ভালো না এখানে ভালো আরেকটা হলো যে কম্পিটিশান এই যে উনি বারবার বলছেন কম্পিটিশান কম্পিটিশান মানুষের ক্রিয়েটিভিটিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে ভাগ্যশা আমাদের কম্পিটিশান ছিল না সে সময় সেই জন্য আমরা যেসব অনুষ্ঠান করেছিলাম আজ পর্যন্ত কোনো টেলিভিশনে এখনও আসেনি বহু টেলিভিশনে যা যা করেছিলাম সবগুলো কিন্তু আসেনি এখনও আমরা বাচ্চাদের দিয়ে এতটুকু ছেলে মেয়েদের দিয়ে ছোট্ট খবর পড়াতাম এতটুকু ছেলে খবর পড়তো রীতিমতো তাদের ছবি টবি দেখানো হতো হুম তো এই জন্যেই বলি যে বেশি দিন না বাঁচাই ভালো আর অনেকে হয়তো ভাববে যে বেশি দিনটা কত দিন তাই না তো আমি বলি যে এইরকম একজন গুণী মানুষ একশো বছর ঠিক আছে তাই না একশো বছরের পরে আজকাল ইয়েও তো নাই বেশি আমরা খবরের কাগজে দেখি যে সব পাঠিয়ে দিচ্ছে নাকি একটা হোমে হ্যাঁ তো হোমও তো বেশি নাই আমাদের কোথায় পাঠাবে একটা কথা বলি চায়নায় একটা প্রথা ছিল যে একদম বৃদ্ধ মা চলে না কিংবা বাবা জঙ্গলে ফেলে আসতো খাবার দাবার দিয়ে যে কদিন বাঁচে জঙ্গলেই ওখানে থাকবে তারপরে মারা যাবে এইটা রেতি ছিল রীতিমতো এবং তারা সেই বৃদ্ধ বাবা কি মাকে নিয়ে রেখে যেত অনেক জঙ্গলে যাতে ও আর ফিরে যেতে না পারে এর মধ্যেই থাকতে থাকে কিছুদিন হয়তো থাকবে খাবার দাবার শোবার ব্যবস্থা ট্যাবস্থা করে দিত সবই ছিল কিন্তু ওই আর ফেরত নিত না তারপরে একজনকে নিয়ে যাচ্ছে মাকে মাকে নিয়ে যাচ্ছে তো মায়ের তুমি একটা পোটলা নিয়ে যাচ্ছ কেন আমি তো তোমার জন্য তো অনেক খাবার দাবার নিয়ে যাচ্ছি আমরা বললো না ওটা আমার লাগবে কাজে তারপরে ও মা খালি একটু পোটলায় হাত দেয় আর এরম করে ছড়িয়ে দেয় এই করে 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 পুরো পদ গিয়ে মা যখন রেখে দিল যে মা তুমি এবার থাকো অনেক ইয়ে করে তুমি আমাদের এই করেছো খুব বড় বড় কথা ইত্যাদি ইত্যাদি তুমি এখানে থাকো এই প্রকৃতিকে দেখো এবং দেখতে দেখতে তুমি চলে যাও তখন একজন জিজ্ঞেস করলো যে মা তুমি এই যে কি ফেলছিলে কী এগুলো তো ও বললো যে তোরা পদ ভুলে যাবি যাবার সময় তা আমি এই সাদা জায়গাগুলো চিহ্ন দিয়ে রেখেছি তুই যেন ফিরে যাস তো সেইটাই হলো আমাদের স্নেহ মমতা ভালোবাসা মাতৃত্ব তাকে কি করছি সেটা বড়ো কথা নয় সেইখানে দিয়ে তারা যাবে তবেই আরেকটি কথা উনি বলছেন যে মৃত্যুর কথা মৃত্যুর একটা প্রবলেম হয়েছিল মাটি বলছে মানুষকে যে দেখো তুমি তো আমার তৈরি এবং তোমার সময় হয়ে গেছে সে নিয়ে তোমাকে নিয়ে যাব। তোমার সবগুলো দিয়ে দাও তখন ও একটু কথা বলতে চেয়েছে বলল দেখো কণ্ঠটাও তো আমার তৈরি তো এখন কথাটা তো বলো না তখন দেহ কি কি বলছে বলো দেখো কণ্ঠ তোমার তৈরি কিন্তু গানটা তো তোমার তৈরি না গানটা তো আমি বানিয়েছি এটা তুমি নেবে করো না এটা মাটির তৈরি নয় এই তুলিতে যে রং দিয়েছি সেটা তো তুমি তোমার নয় তুমি নেবে কি করে এটা তো তুমি কণ্ঠ নিতে পারবে না পূর্ণভাবে নিতে পারবে আমি এত গান রেখে গেলাম হ্যাঁ তো প্রোডাকশানও তাই এত সৃষ্টি করে গেলাম আমার মৃত্যু তো হবার কথা নয় তাই না এবং পরে মাটি নালিশ করল ঈশ্বরের কাছে যেই বলছে যে এই কথা ওর হাত হাতটাও আমি নিতে চেয়েছিলাম বলে শিল্পী কণ্ঠ নিতে চেয়েছিলাম বলে আমি নাটক করেছি আমি কবিতা আবৃত্তি করেছি আমি কবিতা লিখেছি এগুলো নাকি আমার আমাদের নয় ওর নিজস্ব ওর নামেই থাকবে তখন ভীষণ বিপদে পড়লেন ভগবান হ্যাঁ আজ পর্যন্ত নাকি তার সিদ্ধান্ত হয়নি তো তাই হোক আজ পর্যন্ত সিদ্ধান্ত হওয়ার দরকার নেই আমরা রেখে যাই যেটা নিতে পারবে না মাটি সেই জন্যে গান আসুক চিত্রকলা আসুক নাটক আসুক সব কিছু এবং এগুলো একটাও সমাজের কাজে লাগে না বলে বুদ্ধিমান লোকেরা যে এটা সমাজের কাজে এটা কি হবে ছবি এঁকে কী হবে আচ্ছা আমাদেরও বলতো আপনি ছবি টবি আঁকেন তো এক অনেক সময় বলতো ছবি টবি আঁকেন বলে না টবি আঁকি না ছবি আঁকি তো এরম তুচ্ছ করে বলা হতো রবীন্দ্রনাথকেও সেরকম বলা হয় একবার জিজ্ঞেস আর তখন ইয়াং তিনি তো ট্রেনে করে যাচ্ছেন তো জিজ্ঞেস করছে আপনি কী করেন বলেন আমি লিখি বলে বা খুব ভালো কথা এছাড়া আপনি কী করেন হ্যাঁ নিশ্চয়ই কিছু করেন হ্যাঁ হ্যাঁ তা করি কী করেন লিখি তারপরে আবার অনেকক্ষণ পরে কথাবার্তা জিজ্ঞেস করেছে যে আর কি করেন হ্যাঁ আর লিখি আর কিচ্ছু করি না তো এই রকম যার নিষ্ঠা এই যে নিষ্ঠার কথা বলি না নজর সাহেবের কিংবা অন্য যারা যারা আছে নিষ্ঠাবান এই যে ইনি একজন নিষ্ঠাবান এই তিনিও জোর করে যেন বলেন যে আমি খালি এই করি অন্য কিছু নয় এত কিছু করলে হবে না আর একটি কথা সকলের জানা উচিত আমাদের সমাজে যে যা কিছু সুন্দর যারা করেন তারা সম্মান পাক কি না পাক তাদের করে যেতে হবে কারণ সুন্দরটা এই সমাজ বলছে যে একেবারেই কাজে লাগে না মানুষ ব্যবহার করতে পারে না প্রাত্যহিক মানে সংসারে এসব দরকার নেই ভাত দরকার বাসস্থান দরকার খাবো দাবো বেঁচে থাকবো একটা পেন্টিংয়ের কি দরকার যা কিছু সুন্দর মানুষের কাজে লাগে না সে তবুও পৃথিবী চলছে এই সুন্দর দিয়েই সুন্দর হলেই একটা প্রোডাক্ট চলে তাই তো সুন্দর লাগে না মা যদি সাজে কেউ একজন বলে সে যে যখন মাকে খুব সুন্দর লাগছে কেউ তখন শাড়ি ধরে টানাটানি করে বলে যে কেন এরকম করেছ খোলো খোলো সেই আটপোটের শাড়ির দরকার তার নোংরা টোংরা আছে সেই মাঠাই তার সবচেয়ে সুন্দর লাগে তা আমাদের এই যে লাগে না কাজে এটা বুঝতে একটু অসুবিধা আছে এই যে এই টিপ পড়েছে রঙ লেগে লাগিয়েছে কিংবা কিছু একটা এই রঙ ওই রঙ যে কোনো রঙ হলেই হয় কিন্তু কাজে লাগে না এটা যদি হঠাৎ বলি যে সুন্দর কাজে লাগে না তাহলে মুশকিল আছে কোন সুন্দর কাজেই লাগে একটাও না কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ এই সুন্দরের জন্যে কোটি কোটি টাকা খরচ করছে খাদ্যের জন্যে খুব কম তো টেলিভিশন মিডিয়াটাও তাই এই যে অনেকক্ষণ দেখি না অকারণে দেখি সেই অকারণটা ভীষণ প্রয়োজন মানুষের জীবনে এই যে অকারণ যে বুদ্ধিহীন কতগুলো কাজ চলছে বাংলাদেশে কিংবা যে কোনো দেশে একটা একটা বলি তিনটে কাঠি পড়তা আছে একদল বল ইয়ে করে আর একজন ব্যাডি দিয়ে এটা এরম করে চেয়েও বুদ্ধিহীন কাজ আছে নাকি একজন আমি এটা পাপেটে একজন বললো যে কি আমক আরে একটা দুই ফুটি চৌড় একটা ব্যাডিতে না ধরে বসে সে থাকবো দিন ওইটা পড়বো না এতই সহজ না তারপরে কোনো কথা নেই বার্তা নেই ওইখানে একটা চার এখানে একটা চার একটা ইয়ে বল দিয়ে দিয়েছে হ্যাঁ দিকে যাবে দিকে যাবে এই বল গোল 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 কি মারামারি কী কত বড় বড় স্টেডিয়াম এটা কি কোনো কাজের না এই রকম প্রচুর অকাজের জিনিস টেলিভিশনে আসতে হবে তা না হলে মানুষ বাঁচবে না সেই অকাজের জিনিসগুলো আসছে না খালি কাজের জিনিস খালি ওরে বাপরে কি ওই যে কি যেন বলে ওটা শো হ্যাঁ হ্যাঁ দামি কথা বলা হয় না না আরে বাপ তাই তো কথা আসেন যারা যারা মানে বড় বড় দেশের মানুষ যারা করে দামি কথা বলেন আরে বাপ কি দামি দামি কথা বললেন না আমরাও খুব হাততালিয়ে দিই বাহ দেখা হলে বলি চমৎকার বলেছেন রকমভাবে কিন্তু আসলে যে রূপ কথা বলে সেই সবচেয়ে প্রিয় মানুষ সেই সবচেয়ে ভালো কথা বলে এই কথাগুলো টেলিভিশনে আসতেই হবে রূপ কথা টেলিভিশনে আসতেই হবে ওই প্রাত্যহিক জ্ঞানের কথা টেলিভিশন চলবে না এইটা বোঝা একটু মুশকিল আছে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মনে মনে একেবারে শিশু আছি আমরা রূপ কথা পছন্দ করি এবং সত্য কথার চেয়ে রূপকথাই পছন্দ করি তো যে টেলিভিশন যত সুন্দর রূপকথা দিতে পারবে সেই হল নিষ্ঠাবান এবং আরেকটা কি বলে সত্যনিষ্ঠ না এরা নাম দিয়েছে সত্যনিষ্ঠ সংবাদ এটা খুব মজার ব্যাপার অবস্তুনিষ্ঠ ও হো এটা আরও ভালো বস্তুনিষ্ঠ সংবাদ এত চমৎকার জিনিস না আমার খুব ভালো লাগে যে বস্তুনিষ্ঠ সংবাদ ক্যামেরা আমি এখানে ধরেছি হ্যাঁ কিছু গণ্ডগোল হচ্ছে আর ওইখানে ফুলের বাগান কিংবা এনিথিং আমি যদি দুই ইঞ্চি ক্যামেরা ধরাই বস্তুনিষ্ঠটা অন্যরকম হয়ে যাবে সুতরাং টেলিভিশন একটু কঠিন জিনিস হোক টেলিভিশন যেন সত্যি অকাজের হয় আমাকে এত উপদেশ ও মা গো এখনকার টেলিভিশন বাংলাদেশ সব কটায় পারলে উপদেশ সদা সত্য বলিবেন সদাই এই করিবেন সদাই এই করিবেন সদ সকলে বলছে এত উপদেশ এত উপদেশ কে শুনে এই যে জন্য এখানে টেলিভিশনের একটা বিরাট মানুষ রয়েছেন তিনি অনেক কিছু বলেছেন টেলিভিশন সম্পর্কে হ্যাঁ খুব ভালো কিন্তু এত জ্ঞানদান টেলিভিশনের কাজ নয় তো সেটা যেন আমরা মনে রাখি এবং এনারা জানেন আমাদের যারা যারা বিডিপির থেকে এসছে তারা কিন্তু জানে যে শুধু দানে আর সত্য কথা বলে কিছু লাভ নেই সত্য কথাটা বড় এমনভাবে আনতে হবে যে চিরসত্য হয়ে তার মনের মধ্যে গ্রথিত হয় এবং সেই সত্যটি হলো মায়ের আটপড়ের শাড়ি মানে বিয়েবাড়ির সাজ নয় ধন্যবাদ